প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাই ভালো আছো তো? যদিও এই ঘরবন্দি জীবনে তেমন ভালো থাকার সুযোগ নাই, তারপরেও নিশ্চয়ই সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সেফ রাখার চেষ্টা করছো। আর্ট পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের এই বিশেষ ভিডিও ক্লাসে রসায়ন বিষয়ে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে ক্লাস টেনের সিলেবাস অংশের জৈব যৌগ সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমে আমরা জৈব যৌগ বলতে কি বুঝি? কার্বন আর হাইড্রোজেন সাধারণত জৈব যৌগ তৈরি করে থাকে, তবে হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোও কার্বনের সাথে যুক্ত থাকতে পারে, কিন্তু কার্বন থাকতেই হবে। এই ধরনের বিশেষ যৌগগুলো জৈব যৌগ। সাধারণত ধারণা করা হতো জৈব যৌগগুলো প্রাণশক্তি যেখানে বিরাজ করে সেখানে তৈরি হয়, এই জন্য প্রাণী ও উদ্ভিদ দেহে সাধারণত আমরা পেয়ে থাকি। যদিও পরবর্তীতে এটি ভুল প্রমাণ হইত যে খনিজ পদার্থ থেকেও জৈব যৌগ পাওয়া সম্ভব হয়েছে, সে বিষয়গুলো সম্পর্কে তোমরা উচ্চতর ক্লাসে জানতে পারবে। আমি আজকে তোমাদের জৈব যৌগের হাইড্রোকার্বন সম্বলিত যেসব বিষয় আছে এগুলো তোমাদের সামনে আলোচনা করব। তোমরা আমার পিছনে একটা চার্ট দেখতে পাচ্ছ, এই চার্টে লক্ষ্য করো, জৈব যৌগের নিচে কিছু উদাহরণ আমি দিয়েছি। মিথেন, CH4, ইথেন, C2H6, মিথানল, CH3OH, মিথাইল অ্যামিন, CH3NH2, ইথানয়িক অ্যাসিড, CH3COOH, এটাকে অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়। এ ধরনের অসংখ্য জৈব যৌগ আছে, ধারণা করা হয় প্রায় 80 লক্ষ জৈব যৌগ প্রায় এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এই সব জৈব যৌগের মধ্যে লক্ষ্য করো, প্রথম দুইটি যৌগ লিখেছি শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন সম্বলিত, মিথেন, ইথেন, কিন্তু অন্যান্যগুলোর ভিতরে দেখো কার্বন হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন এই মৌলগুলো রয়েছে, সেজন্য এরা সবাই জৈব যৌগ। এই সব জৈব যৌগের ভিতর এই দুইটা বা এই ধরনের যারা শুধু কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত হয় তাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন তাহলে সংজ্ঞাটা এইরকম যে যে সমস্ত জৈব যৌগের ভিতর শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন মৌল দ্বারা গঠিত হয়ে থাকে তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলি। হাইড্রোকার্বন দুই ধরনের, একটিকে বলা হয় অ্যালিফ্যাটিক যৌগ, আর একটাকে বলা হয় আরেক ধরনের বলা হয় অ্যারোমেটিক যৌগ। তো অ্যালিফ্যাটিক, এখানে কিছু উদাহরণ দিয়েছি, মিথেন, ইথেন, চাক্রিক বিউটেন, অ্যারোমেটিক যৌগে এখানে একটি উদাহরণ দিয়েছি যেমন বেনজিন, মিথাইল বেনজিন, টলুইনও বলা হয়। তো অ্যালিফেটিক যৌগ বোঝার আগে তোমার অ্যারোমেটিক যৌগ কি এটা ধারণা থাকলে ভালো হয়। অ্যারোমেটিক যৌগ বিশেষ চাক্রিক যৌগ, যেখানে 5, 6, 7 আরও
সদস্য বিশিষ্ট চাকরি হতে পারে। এখানে বেঞ্জিন যেমন 1, 2, 3, 4, 5, 6 ছয় সদস্য বিশিষ্ট একটি চাকরির যোগ্য দেখা যাচ্ছে। এবং একান্ত দ্বিবন্ধন থাকতে হয়, অর্থাৎ একটার পর একটা দ্বিবন্ধন, এখানে 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 বেঞ্জিনের ভেতর একের পর এক তিনটা দ্বিবন্ধন রয়েছে। এই ধরনের যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলে। বিশেষ ধরনের সুগন্ধ থাকে। এছাড়া আধুনিক সংজ্ঞায় বলা হয় হ্যাকেল তত্ত্ব মেনে চলে। হ্যাকেল তত্ত্ব সম্পর্কে পরবর্তী ক্লাসে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা প্রথম 1 নম্বর, যাকে আমরা অ্যালিফ্যাটিক যৌগ বলেছিলাম, সেই অ্যালিফ্যাটিক যৌগ, এই অ্যারোমেটিক যৌগ বৈশিষ্ট্যগুলো যে হাইড্রোকার্বনের ভেতরে আছে এগুলো ছাড়া বাকি যত যৌগগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সরল শিকল যৌগ, বদ্ধ শিকল যৌগ। লক্ষ্য করো, সরল শিকল যৌগ যেখানে কার্বন একের পর এক থাকবে, যেমন ইথেন, কোনো চক্র চাকরি কাঠামো নাই। দ্বিতীয় অংশে বদ্ধ শিকল, যেখানে চাকরি কাঠামো থাকবে। লক্ষ্য করো, এই যে CH2 সিএইচ বন্ড, CH2 নিচে CH2 বন্ড, CH2, অর্থাৎ একটা চার কার্বনের চাক্রিক যৌগ তৈরি করেছে, এর নাম সেই জন্য চাক্রিক বিউটেন। এই সরল শিকল যৌগগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যেখানে কার্বন কার্বন শুধু একক বন্ধনে থাকবে, যেমন ইথেন, প্রোপেন, এদেরকে অ্যালকেন বলে। অসম্পৃক্ত যৌগ ইথিন, ইথাইন, কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এই ধরনের যৌগগুলোকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। দ্বিবন্ধনযুক্ত যৌগের আরেকটি নাম হচ্ছে অ্যালকিন। ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে আমরা সরল শিকল যৌগ সেদেরকে বলি, তাদেরকে বলা হয় অ্যালকাইন। তো আমরা আরেকবার একটু দেখি, জৈব যৌগ, তাহলে কার্বন মূলত কার্বনের যৌগ, বিশেষত হাইড্রোজেন এবং তার সঙ্গে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি থাকতে পারে। এই সমস্ত জৈব যৌগের ভিতরে শুধু কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত যেসব যৌগ তাদেরকে আমরা বলছি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুই ধরনের, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক যৌগগুলো মুক্ত শিকল এবং বা সরল শিকল এবং বদ্ধ শিকল দুই ধরনের হয়, যেখানে আমরা নিচের এই জায়গাটায় দেখিয়েছি। মুক্ত শিকল বা সরল শিকল ইথেন, বদ্ধ শিকল একটি উদাহরণ নিতে পারি, চাক্রিক বিউটেন। এই সরল শিকল বা মুক্ত শিকল যৌগগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, সম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যেখানে কার্বন আর কার্বন একক বন্ধনে যুক্ত থাকবে, যেমন ইথেন, CH3 বন্ড, CH3, প্রোপেন, CH3 বন্ড, CH2 বন্ড, CH3, অর্থাৎ তিনটে কার্বন প্রত্যেকটি কার্বনের মাঝখানে একক বন্ধনে যুক্ত রয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় সম্পৃক্ত যৌগ। এর আরেকটি নাম অ্যালকেন। মুক্ত শিকল বা সরল শিকল যৌগকে গুলোর ভিতর অসম্পৃক্ত যৌগ, যেখানে আমরা দেখব কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত এবং কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত থাকে, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত থাকে তাদেরকে আমরা বলি অ্যালকিন, আর যারা ত্রিবন্ধনে যুক্ত থাকে এই সমস্ত যৌগকে বলা হয় অ্যালকাইন। এখানে উদাহরণ হিসেবে যে যৌগটি দেখানো হয়েছে অ্যালকিন ইথিন, অ্যালকাইন হিসেবে ইথাইনকে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে।